নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও অনেক অনেক শুভেচ্ছা জানাই। আগামীকাল সোমবার ষষ্ঠী এবং সপ্তমী তিথি রয়েছে। নক্ষত্র রেবতী এবং অশ্বিনী এই দুইটি নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে। যোগ রয়েছে শূল যোগ। অভিজিৎ মুহূর্ত রয়েছে 11:56 থেকে 12:47 পর্যন্ত। ব্রহ্ম মুহূর্ত রয়েছে 6:12 থেকে 7:46 পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যা 6:12 থেকে 7:46। খুব ইম্পর্টেন্ট টাইম এটা ব্রহ্ম মুহূর্তে। এবং রাহুকাল রয়েছে আগামীকাল 7:30 থেকে 9:00 পর্যন্ত। আগামীকাল রাহুকাল রয়েছে। আগামীকাল সোমবার প্রত্যেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় অবশ্যই কমেন্ট করুন। আরেকটি যে শুভ সময় রয়েছে আগামীকালের জন্য, সেটি হচ্ছে সকাল 9:12 থেকে 10:34 পর্যন্ত আরেকটি শুভ সময় কিন্তু রয়েছে। আমি আজকে জানাবো আগামীকাল ভোলে বাবার আশীর্বাদে, মহাদেবের আশীর্বাদে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটির সঙ্গে আপনারা অবশ্যই থাকুন। দেখুন, আমি প্রতিদিন আপনাদেরকে 12টি রাশির মধ্যে কোনো না কোনো রাশির নাম বলি। কারো কারো ক্ষেত্রে মিলে যায়, আবার অনেকের ক্ষেত্রে মিলে না। কেউ কেউ কমেন্ট করেন যে কৌশিকদা, রাশির নাম শুনলাম কয়, আমার তো হলো না, আমি তো দীর্ঘদিন ধরে চেষ্টা করছি। দেখুন, রাশির নাম শুনলেই শুধু হবে না, রাশির একই রাশির প্রচুর মানুষ রয়েছে, প্রত্যেকেরই কি মানসিকতা সমান রয়েছে, প্রত্যেকেরই কি ধনী বা প্রত্যেকে কি গরিব রয়েছে, প্রত্যেকেরই কি ভাগ্য সমান রয়েছে। শুধুমাত্র রাশির নাম শুনে বড় ধরনের সিদ্ধান্ত নেওয়াটা হচ্ছে সব থেকে ভুল। আমি প্রতিদিন আপনাদের কাছে এই ভিডিওটি দিই যাতে আপনারা জানতে পারেন এবং বুঝতে পারেন যে আপনার ক্ষেত্রে আগামীকালটা শুভ কিনা। দেখুন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট সময় রয়েছে, কোন সময়ে অর্থপ্রাপ্তি রয়েছে, কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে। আপনার ক্ষেত্রে কোন বছরে রয়েছে, কোন মাসে রয়েছে, সেটা আগে জানা দরকার। শুধুমাত্র সময় বা টার্গেট নাম্বার শুনে টিকিট কেটে অর্থ অপচয় করাটা আপনারা ভুল করছেন। অর্থপ্রাপ্তির যোগ, আকর্ষিক বলুন বা সুপার বলুন, অর্থপ্রাপ্তির যোগ এটা একমাত্র সৃষ্টি করেছে রাহু। দেখবেন যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি, 2-1 জন্য মিস হয়ে যাচ্ছে। রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে রাজা, রাহু আকর্ষিক প্রাপ্তির মালিক, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি পাঁচ রাশির কথা বলবো, হয়তো আপনাদের সাথে সেম রাশির মিলে যেতে পারে। ভাববেন যে কৌশিকদা বলছে দেখি একটা টিকিট কেটে দেখি। দেখুন, শুধুমাত্র টিকিট কাটলেই হবে না, আগে গ্রহের প্রতিকার প্রতিবিধান করা দরকার, রাহু রক্ষা কবচ এবং ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। আপনার যদি ভাগ্য যদি স্ট্রং থাকে না, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কোন কোন এই রাশি সৌভাগ্যশালী রাশি আমি একে একে জানাবো। রাশির নাম, রাশিভিত্তিক টার্গেট নাম্বার, প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আগামীকালের টার্গেট নাম্বার 8 এবং আপনাদের ক্ষেত্রে 5। আপনাদের যে শুভ সময়
সন্ধ্যা 6:02 থেকে 7:12 পর্যন্ত, টাইমটা খুব ভালো, সন্ধ্যা 6:02 থেকে 7:12 পর্যন্ত প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 4। আপনাদের যে শুভ সময় সকাল 11:04 থেকে 12:32 পর্যন্ত টাইমটা শুভ যদি আপনার প্রবল যোগ থাকে। 3 নম্বর রাশি তুলা রাশি। তুলা রাশির টার্গেট নাম্বার 5 এবং 1। আপনাদের শুভ সময় সকাল 10:28 থেকে 12:22 পর্যন্ত, অর্থাৎ আমি যে রাশিগুলোর নাম বলছি কিনা এই রাশিগুলোর কিন্তু গাঢ় প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। এরপর যে রাশির কথা বলবো সেই রাশির নাম ধনু রাশি। ধনু রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 3। আপনাদের শুভ সময় বৈকাল 5:00 থেকে সন্ধ্যা 6:52 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো আগামীকালে প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির টার্গেট নাম্বার 4-6। আপনাদের শুভ সময় 11:04 থেকে 12:15 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ, অর্থাৎ আগামীকাল সোমবার সুপার প্রাপ্তি ঘটতে চলেছে এই 5 রাশির। যারা প্রতিদিন ভিডিওটি দেখছেন হয়তো আপনার সাথে হচ্ছে না, বার্থ চার্ট রিফরমেশান করুন প্রথম, এবং জন্মচক্রে সংস্কার করে আপনি পাশাপাশি হস্তরেখা অথবা আপনি আপনারা জন্ম কুণ্ডলী বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। কোন কোন এই রাশি আমি তো আপনাদেরকে জানালাম, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।